নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন তো প্রচণ্ড গরম আর এই গরমে একটু আমের টক হলে কেমন হয় নিশ্চয়ই খুব ভালো হয় তাই না বন্ধুরা আমার তো খেতে ভীষণ ভালো লাগে নিশ্চয় আমার ফ্রেন্ডদেরও অনেক ভালো লাগে আর সেই রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমের টক বানানোর জন্য আমি এখানে দুইটা আম নিয়েছি এগুলো কোষা ছাড়িয়ে আমি কেটে তারপর ফিরে আসব আম কোষা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমের টক রেডি করার পালা আমি টক রেডি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ শস্য তেল দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে আমি পাঁচ দিয়ে দিলাম রসুন কুচি দিলাম রসুন কুচি আর পাঁচ পরুন নেড়ে চেড়ে হালকা করে বেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আছে আমি হালকা করে নেড়েচেড়ে বেজে নিয়েছি সুন্দর একটা শুগড়ান বের হলো এখন যে আম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আমগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব তেলে আমি তো তেলের মধ্যে আমগুলো সামান্য বেজে নিচ্ছি আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে আমগুলো আগে সিদ্ধ করে নিতে পারেন তারপর এই টকটা বসাতে পারেন আমি সামান্য চেড়ে বেজে নিলাম এখন দেব হলুদ পাউডার এই যে হলুদের গুঁড়ো দিলাম সামান্য মরিচের পাউডার দিলাম সাত মতন লবণ সব মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে আবারও ভালো করে কষিয়ে নেব প্রত্যেকটা রান্নার স্বাদ কালার গ্রান এগুলো ভালো হয় কিন্তু কষানোর উপর কষানোটা যত সুন্দর করে ভালো করে করা হবে ততই তরকারির স্বাদ কালার গ্রান ভালো আসবে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম কিছুক্ষণ পর এসে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার মনে হয় আর পানি লাগবে তাই দিয়ে দিলাম টকটা কতটুকু পাতলা বা ঘন করবেন সম্পূর্ণ নিজের ব্যাপার এখন ডেকে রান্না করে নেব চার পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিলাম আম কিন্তু একদম সিদ্ধ হয়ে আসলো এই যে একদম নরম হয়ে ভেঙে যাচ্ছে কাঁচা আম সিদ্ধ করতে তো খুব বেশি সময় লাগে না তাই না বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আগে দিলে হবে না আমি দেখছি আমি পর্যন্ত চিনি দিলাম চিনি আগে দিলে আম কিন্তু সিদ্ধ হতে চাইবে না সেজন্য চিনিটা দিতে হবে পরে আমি আবারও দু তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব আমি চিনি দেওয়ার পর আবারও দু তিন মিনিট ফুটিয়ে নিলাম রেডি হয়ে গেল সে মজাদার আমের টক অনেক সহজ এবং সুন্দর করে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আমার রেসিপি কারো ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার হয় কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাওয়া আমের টক আপনাদেরকে পরিবেশন করে দেখালাম অনেক মজার কিন্তু আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেস্টি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার